রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। তার একটি হচ্ছে ও হায়াতাকা কাবলা মাউতিক, তোমার মরণ আসার পূর্বে তুমি হায়াতকে কাজে লাগাও, মূল্যায়ন করো, মরণ যখন এসে যাবে। ওই যে কান্নাকাটির কথা বললাম, কাকুতি মিনতির কথা বললাম, আল্লাহর নিকট বলবেন যে আল্লাহ আরেকটু সময় দাও, এই কথাগুলো বলবা ভাই, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না, বিন্দুমাত্র ফায়দা হবে না। ও হায়াতাকা কাবলা মাউতি, মরণের পূর্বে হায়াতকে কাজে লাগাও। আপনার আমার সবার হায়াত আছে, জীবন আছে, মরণ আল্লাহ তাআলা এখনো দেননি, যেহেতু মরণ এখনো আসেনি ভাই, সময়টা কাজে লাগান। এই জীবনটা চলে গেলে কিন্তু যতই কাকুতি মিনতি করেন, আল্লাহ কি আর চান্স দিবেন, সুযোগ দিবেন মনে করছেন? আল্লাহর কোরআন মাজিদের কথাকে দিন দিয়ে যাওয়ার চেষ্টা করিয়েন না। আল্লাহ ঘোষণা করে বলে দিচ্ছেন, আমি আল্লাহ আর সময় কাউকে দিব না। আরে যদি কাউকে সময় দেই, তাহলে ওই মানুষটা আবার পৃথিবীতে গিয়ে আবার ওই রকম স্বৈরাচারী শুরু করে দিবে। ওই মানুষটাকে যদি আবার সময় দেই, ওই মানুষটা আবার গিয়ে পাপিষ্ট হয়ে যাবে, ওই মানুষ টিকতে পারবে না বেশি দিন। এই কথা আল্লাহর কথা, টিকতে পারবে না মানুষ। অতএব যা পরিবর্তন হওয়ার, পরিবর্তন হন ভাই, পরিবর্তন হন। এখানে মসজিদে তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক মুসল্লি আছেন, কয়জন মানুষ বলতে পারেন যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি? কয়জন মানুষ বলতে পারেন যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি? নিজের পরিবারকে, স্ত্রী মেয়েকে পর্দাতে রাখি, কয়জন মানুষ বলতে পারবেন? কয়জন মানুষ বলতে পারবেন যে আমি আল্লাহর কসম করে বলতে পারি এক টাকাও হারাম ইনকাম করি না? কয়জন মানুষ বলতে পারবেন? অতএব চিন্তা ভাবনা আপনার কাছে, আমি একদিন আলোচনা করে আপনাকে কিছু করতে পারবো না, চিন্তা ভাবনা যদি নিজেরটা নিজে নেন তাহলে কিছু পরিবর্তন হতে পারবেন। যদি নিজের চিন্তা ভাবনা নিজে নেন তাহলে কিছুটা করতে পারবেন, তাহলে সফলতার দ্বারপ্রান্তে কিছুটা হলেও আগাতে পারবেন।